আসসালামু আলাইকুম। কেমন হওয়া উচিত এইচএসসি 2 বছরের প্রিপারেশন? সত্যি কথা বলতে এইচএসসি যে 2টা বছর, এই 2টা বছরে তোমার একটা পারফেক্ট রুটিন মেনটেন করা, পারফেক্ট শিডিউল অনুযায়ী পড়াশোনা করা, সঠিক সময়ে সঠিক কাজটা করা, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু ভাই। কারণ এইচএসসি এমন একটা মুহূর্ত, এমন একটা ফেজ আমাদের জীবনে যে এই ফেজটা তোমার লাইফটাকে ভাই পাস্ট এবং ফিউচার দুটার ভিতরে একটা ভাই পার্থক্য করে দিবে। তুমি পাস্টে কত ভালো স্টুডেন্ট ছিল ডাজেন্ট ম্যাটার, তুমি পাস্টে কত খারাপ স্টুডেন্ট ছিল ডাজেন্ট ম্যাটার, তুমি এই এইচএসসির সময়টাকে যদি কাজে লাগাতে পারো ভালো একটা ওয়েতে, একটা সঠিক ডিরেকশনের আন্ডারে, আই থিঙ্ক তোমার সামনের দিনগুলো অনেক ভালো হতে পারে। তার কারণ পাবলিক ভার্সিটি একটা সিট যাই বলো ভাই খুবই ইম্পর্টেন্ট। এখন যে তোমাকে বলুক যে না ঠিক আছে পাবলিক ভার্সিটি ছাড়াও ভালো কিছু করা যায়, সত্যি কথা বলতে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলতে চাই ভালো কিছু অবশ্যই করা যায়, কিন্তু এই 4টা বছর স্বস্তিতে থাকার জন্য বা 4টা বছর নিশ্চিন্তে থাকার জন্য, 4 বছর পর একটা সিকিউর লাইফ পাওয়ার জন্য তোমার কিন্তু অ্যাডমিশনের দিকে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা তোমার তখনই তুমি ফোকাস করতে পারবা যখন তোমার এইচএসসি দৌড়টা ভালো মতো তুমি দৌড়াতে পারবা। মানে এইচএসসি লাইফে তোমার যে দৌড় বা যে ধাক্কাটা তোমার লাইফকে তুমি দিবা, এই ধাক্কাই কিন্তু তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমাকে ফোর্স করবে সামনের দিকে এগোতে, এবং অ্যাডমিশনের পর তুমি দেখবে একটা ভালো জায়গায় পৌঁছে গেছো। বাট সমস্যাটা কি হয় যে আমরা যখন এইচএসসি লাইফটাকে পার করে যাই, মানে আমাদের যখন বিপদটা একদম সম্মুখে যে হ্যাঁ ঠিক আছে আমি এইচএসসি পার করে চলে আসছি, সামনে আমার অ্যাডমিশন, আমি ঠিক মতো এই রুটিনগুলোকে ফলো করে আসি নাই গত 2 বছর, তখন কি হয় মাথার ভিতর ভাই একটা মানে বাজ পড়ে যায় যে আলটিমেটলি আমি কি করলাম 2টা বছর। তো এই ঘটনাটা যেন তোমাদের না ঘটে সেজন্য আজকে আমি এই কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরছি। খুব বেশি কিছু না ভাইরা, এইচএসসি তে তুমি যেদিন থেকে প্রিপারেশনটা স্টার্ট করো, হতে পারে তুমি নভেম্বর 1 তারিখ থেকে স্টার্ট করতেছো বা দেখা যাচ্ছে জানুয়ারি থেকে স্টার্ট করতেছো, 2 ধরনের স্টুডেন্ট পাওয়া যাবে যারা কিনা, এক ধরনের স্টুডেন্ট পাওয়া যাবে যারা কিনা এক্সামের আগেই, সরি রেজাল্টের আগেই প্রিপারেশনটাকে স্টার্ট করে ফেলবে এসএসসি রেজাল্টের আগেই। আবার অনেকে থাকে এরকম যারা কিনা রেজাল্ট পর্যন্ত ওয়েট করে, কোনো সমস্যা নেই, 2টা ক্যাটাগরি স্টুডেন্টই ভালো করবে, এটা কোনো বিষয় না যে যারা 2 বছর আগে, সরি 2 মাস আগে যারা প্রিপারেশন স্টার্ট করলো তারা ভালো করবে, যারা 2 মাস পরে স্টার্ট করছে তারা যে ভালো করবে না, এরকম কোনো কিছু আমি আমার লাইফে দেখিনি। বাট আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যে তুমি যখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করলা তখন থেকে তোমার কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যদি কন্টিনিউয়াস প্রসেসটাকে ফলো না করতে পারো তোমার কিন্তু ভাই সামনের দিনে একটা দুঃখ অপেক্ষা করতেছে আই থিঙ্ক। সো এখন শুরু করো বা 2 মাস পরে শুরু করো, একটু ঘোরাঘুরি করে নাও, ডাজেন্ট ম্যাটার, বাট যখন থেকে স্টার্ট করবা তখন থেকে তোমার কন্টিনিউয়াস যে প্রসেসটা এটা যেন তোমার অব্যাহত থাকে, এটা কিন্তু কখনোই ব্রেকডাউন করলে চলবে না। আচ্ছা এখন আমি খুব বেশি কথাবার্তা বাড়াতে চাই না, আমি একটু পয়েন্টগুলোকে ব্যাখ্যা করি আমি কোনটা বলতে কি বুঝাইছি। প্রথম কথাটা হচ্ছে ভাই প্রথম থেকেই অ্যাক্টিভ থাকা, এই কথাটা কিন্তু আমি এতক্ষণ ধরে বললাম, তুমি এখন শুরু করো আর 2 মাস পরে শুরু করো কোনো সমস্যা নেই, পড়াশোনা তুমি যখন থেকে শুরু করবা তখন থেকেই তোমার লাইফে পড়াশোনা শুরু হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা মানে আমি তোমাদের মনে হয় এটা বলা খুব জরুরি আলটিমেটলি, বিষয়টা হচ্ছে এই যে তুমিও আগামী জানুয়ারি থেকে পড়াশোনা স্টার্ট করবা, তোমাদের ব্যাচে যে ছেলেটা মেডিকেলে ফার্স্ট হবে, ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হবে, বুয়েট টুয়েট এগুলোতে ফার্স্ট হবে, সেও কিন্তু জানুয়ারি 1 তারিখ থেকে হয়তো বা পড়াশোনা স্টার্ট করবে। বাট তারপরেও অ্যাডমিশন আগে গিয়ে দেখবা তোমার প্রিপারেশনটা একদম 10% to 20% কোথায় হয়তোবা, আমি আশা করবো যে এটা যেন না হয়, বাট অনেকেরই এটা হবে, অনেকের বলতে ম্যাক্সিমামের এটা হবে। আর কিছু কিছু স্টুডেন্টের দেখবা যাদের প্রিপারেশনটা কিন্তু 100% পৌঁছে গেছে। তো এই ঘটনাটা আসলে কেন ঘটে, এটা ঘটার পেছনে প্রধান কারণটা হচ্ছে হ্যাঁ প্রথম থেকে রেগুলার অ্যাক্টিভ না থাকা। তুমি আজকে স্টার্ট করছো, ওকে ফাইন নো প্রবলেম, আজ থেকে প্রত্যেকটা দিন যেভাবে কাজে লাগানো উচিত তোমার সেভাবে কাজে লাগাতে হবে, এটা তোমার দায়িত্ব। তুমি আজকে স্টার্ট করলা পড়াশোনা, তুমি দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে তুমি ভাবলা যে ঠিক আছে আমি কিছুদিন ব্রেক নেই, ব্রেক নিয়ে আমি আবার স্টার্ট করব, সময় তো অনেক পড়ে আছে। এই যে সময় অনেক পড়ে আছে এই জিনিসটাই তোমার জীবনে ভাই একটা মানে বাধা হয়ে দাঁড়াবে একটা সময়। তুমি নিজেই কিন্তু বিষয়টাকে এক্সপিরিয়েন্স করতে পারো। সাপোজ মনে করো তুমি পড়তে পড়তে তোমার টায়ার্ড লাগছে, তুমি 5 মিনিটের জন্য উঠলা, তুমি ভাবলা যে ঠিক আছে আমি একটু ফোনে গেম খেলি বা একটু ফেসবুকে ঢুকে, তুমি খেয়াল করে দেখবা তুমি 5 মিনিটের জন্য ফেসবুকে ঢোকার প্ল্যান করে ফোনটা হাতে নিয়েছো, আলটিমেটলি তুমি কিন্তু 5 মিনিটের মধ্যে ফোনটাকে হাত থেকে সরাতে পারবা না। কেন হয় এটা? এটা হচ্ছে একটা অ্যাডিকশন, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তো তুমি যখন ভাবতেছো যে ঠিক আছে আমার পড়াশোনাটা একটু কঠিন লাগছে, আমি 2-4 দিন ব্রেক দিয়ে আমি স্টার্ট করব পড়াশোনাটা, বা আমার পড়াশোনা করা দরকার আমি সেটা বুঝতে পারছি, বাট আমার একটু রেস্ট দরকার, আমি কিছুদিন পরেই শুরু করব, এই চিন্তাভাবনাটা যদি তোমার মধ্যে থাকে তুমি কিন্তু ওই সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তুমি দেখবা যে ফোনটা যেমন তোমার হাতে দেখাচ্ছে তুমি 5 মিনিটের জন্য নিয়েছিলা,
এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে যাচ্ছে, তুমি ফোনটাকে রাখো নাই এখনো, তো বিষয়টা হয়ে যাবে তাই। তুমি দুই দিন রেস্টের জন্য চিন্তা ভাবনা করবা, কিন্তু দুই দিনের জায়গায় মনে হবে ঠিক আছে আজকে রাতটা যাক আমি কাল থেকে স্টার্ট করবো, কালকে রাতটা যাক আমি পরশু থেকে স্টার্ট করবো। এভাবে করতে করতে কয়েকটা মাস কিন্তু তোমার জীবন থেকে চলে যাবে, তুমি বুঝতে পারবে না। এটা একটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তোমার যদি মনে হয় যে এখন যে সময়টা আছে আমি এখনো পড়াশোনা স্টার্ট করি না, আমি একটু এক্সপিরিয়েন্স করে দেখতে চাচ্ছি, তুমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখতে পারো। এটা কিন্তু ভাই আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এটাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করতে না পারি তাহলে আমার কিন্তু আলটিমেটলি ব্রেনকে প্রশ্রয় দিলে চলবে না। আজকে পড়াশোনা করতে হবে মানে এখন থেকেই পড়াশোনা করতে হবে, এই মুহূর্ত থেকেই। তুমি যদি মনে করে থাকো যে নভেম্বরের এক তারিখ থেকে তুমি ব্যাচগুলো স্টার্ট করবা, পড়াশোনাগুলো স্টার্ট করবা, নভেম্বরের এক তারিখ বলতে এক তারিখেই স্টার্ট করতে হবে সকাল থেকেই, ঠিক আছে? রুটিনটাকে মেক করে নিয়ে তোমার সকাল থেকেই শুরু করতে হবে। তুমি যদি মনে করো জানুয়ারির এক তারিখ স্টার্ট করবা, সমস্যা নাই, এই সময়টা তুমি ঘুরে বেড়াও, জানুয়ারির এক তারিখ যেদিন পড়বে সেদিন থেকে তোমার পড়াশোনা স্টার্ট হবে, একদম স্টপ হবে কবে, একদম অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে। তো এই জিনিসটাকে মাথার মধ্যে সেট আপ দিয়ে নিয়ে তোমরা ভালো মতো এখন থেকে ব্রেনটাকে মোটিভেট করতে থাকো যে আমি যেদিন থেকে স্টার্ট করবো সেদিন থেকে আমার শুরু হবে এবং নন স্টপ আমি একদম অ্যাডমিশন পর্যন্ত এই পেসটাকে বজায় রাখবো। এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ফ্রম বিগিনিং, প্রথম থেকে অ্যাক্টিভ থাকা খুবই ইম্পর্টেন্ট হয় এটা। এবং এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মানুষের জীবন অনেক সময় অনেক দেখা যাচ্ছে যে দুর্ঘটনা ঘটতেই পারে। যেমন সাপোজ মনে করো যে আমি যদি আমার কথা বলি, আমার শুধু আমার না আমাদের ব্যাচের কথা যদি আমি বলি, তাহলে আমাদের ব্যাচ কিন্তু ভাই করোনার মধ্যে পড়ছিল। তো দেখা গেছে যেটা সেটা হচ্ছে যে প্রায় এক বছরের কাছাকাছি আমরা কিন্তু ভাই ঘরবন্দি ছিলাম। তো এই এক বছরটাতে হয় কি, আমাদের প্রিপারেশন তো কমপ্লিট ছিল আগে থেকে, আমরা অ্যাডমিশন সরি এইচএসসি এক্সাম দিতে যাব আগামী এক সপ্তাহ পর, বাট এক সপ্তাহ আগে আমাদের বলে দেওয়া হলো যে এক্সামটা তোমাদের পিছাই দিলাম আর কি, এবং এক মাস দুই মাস পর পর এটাকে আরো চেঞ্জ করা হচ্ছিল। তোমরা হয়তো বিষয়টাকে জানো, তোমাদের সবার আইডিয়া আছে, স্কুলগুলো অফ করা হচ্ছিল, আমাদের এইচএসসি এক্সামটাকে কিন্তু পেছানো হচ্ছিল। তো এই পেছানোর ফলে ঘটনাটা যেটা ঘটছিল ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নিজেদের উপর বিরক্ত হয়ে গেছিলাম। বিরক্ত বলতে কি, আর কত পড়বো, এই যে আর কত পড়বো, এই জিনিসটা ভাই যাদের মধ্যে ঢুকে যাবে তারা কিন্তু ভাই ওখানে স্টপ, তারা ওখানে স্টপ হয়ে যাবে। তুমি যদি মনে করে থাকো যে আমি বিগিনিং থেকে স্টার্ট করলাম, আমার ছয় মাস যাইতে না যাইতে আমি বিরক্ত হয়ে গেলাম, ভাই আর কত পড়বো, একটা না পড়তেছি, প্রতিদিনই একটা রুটিন ফলো করতেছি, কলেজ যাচ্ছি, বাসায় আসছি, টিউশনে যাচ্ছি, বাসায় এসে চার পাঁচ ঘন্টা স্টাডি করছি, এক রুটিন আর কত ফলো করা যায়। এই চিন্তাভাবনা যদি তোমার মধ্যে এসে থাকে ভাই, তুমি যেমনি পারো তুমি একদিন দুদিন বিশ্রাম নিয়ে হলেও বা মানে নিজের এলাকা ছেড়ে বাইরে কোথাও একটু ঘুরে আসো, বাট এই চিন্তাভাবনাটা মাথা থেকে সরাইতে হবে। নিজের প্রতি নিজের কন্ট্রোলটা রাখা লাগবে, হতাশ হওয়া চলবে না, পেসটাকে ছেড়ে দেওয়া চলবে না, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা টপিক। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে মেকআপ পারফেক্ট রুটিন, দুই নম্বর টপিকটা হচ্ছে আমার মেকআপ পারফেক্ট রুটিন। এই রুটিন মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তার কারণ কি, আসলে বিষয়টা হয় কি জানো, যে আমরা টিউশনগুলো সবই নেই প্রথম থেকেই নেই। ঘটনাটা হয় কি যে আজকে আমার সাপোজ তিনটা টিউশন ছিল, সাপোজ মনে করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা টিউশন আমার ছিল আজকে, আগামীকাল সাপোজ মনে করো আমার ফিজিক্স এক্সাম, ওকে? তো ফিজিক্স এক্সাম হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে আজকে যে আমি প্রাইভেট থেকে ঘুরে আসলাম, আমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই ক্লাসের পড়াগুলো একটু করা দরকার, এটা কিন্তু আমার মাথায় থাকে না, এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যায়। কারণ কি, আগামী দিন পরীক্ষা, আমার পরীক্ষার পড়াটা আগে করা লাগবে, আমার এই দেখা যাচ্ছে যে ক্লাসের যে পড়াগুলো পড়াগুলো আমি পরে করে নেবো, এই পরে করে নিব, এই জিনিসটাই ভাই তোমার লাইফের ভাই একটা কাল হয়ে দাঁড়াবে। তার কারণ কি, তুমি পারফেক্ট একটা রুটিন মেনটেন করতে পারছো না। দ্যাটস ওয়াই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে একদম লিখিতভাবে রুটিন বানাবা। মাথার মধ্যে রুটিন অনেকে বানায়, এটা আমার মনে হয় যে লেস এটার এফিসিয়েন্সি অনেক কম। তুমি খাতার মধ্যে রুটিন বানাবা যে শনিবার সকালে এতটা থেকে এতটা পর্যন্ত আমি কোন সাবজেক্টটা পড়বো, রাত্রেবেলা আমি কোন সাবজেক্ট পড়বো। এই রুটিন মেকের উপর তুমি যদি একটা আলাদা ভিডিও চাও তোমরা আমাকে বলবা, কমেন্টে জানাবা, আমি অবশ্যই একটা আলাদা ভিডিও মেক করে দেবো। রুটিন মেনটেন করা, তুমি কোন সাবজেক্ট কখন পড়বা, কোন সাবজেক্ট কখন পড়লে তোমার জন্য সেটা ইফেক্টিভ হবে, এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তুমি ম্যাথ কখন পড়লে তোমার ম্যাথটা বেশি ইফেক্টিভ হবে, বায়োলজিটা তুমি কখন পড়লে বেশি ইফেক্টিভ হবে, তুমি ফিজিক্সের থিওরিগুলো কখন পড়লে সেটা তোমার বেশি মনে থাকবে, এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের সায়েন্সের অংশ, এটাও কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তো এগুলো কিন্তু তোমাদের জানা লাগবে। যাই হোক, আলটিমেটলি তোমার যদি এগুলো জানা থাকে খুবই ভালো, তুমি একটা পারফেক্ট রুটিন মেনটেন করবা যে আজকে আমার এতগুলো টিউশন ছিল, এই টিউশনগুলো পড়া আমার এই সময়ের মধ্যে করা লাগবে, আমি দেখা যাচ্ছে যে আধা ঘন্টা টাইম আমার পড়া দরকার, আমি আধা ঘন্টার জায়গায় 20 মিনিট পড়ি, সমস্যা নেই, বাট পড়া লাগবে। তুমি আধা ঘন্টার জায়গায় 20 মিনিট ওই জিনিসটা পড়ো, কিন্তু একটা আইডিয়া যেন থাকে, তোমার রুটিনটা যেন প্রতিদিন মেনটেন হয়, ঠিক আছে? আমি যেটা নিজেকে বলতে পারি, ঘুমাতে যাওয়ার আগে
নিজেকে তুমি বলতে পারো যে হ্যাঁ আজকে আমার সারাদিনে যে টাস্ক ছিল সে টাস্ক আমি কমপ্লিট করে তারপর বিছানায় ঘুমাতে যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, নিজের কাছে নিজের দায়বদ্ধতা যেটা সেটাকে ক্লিয়ার করে রাখবো অল দ্য টাইম। ওকে, তিন নম্বর বিষয়টা হচ্ছে যে সেলফ মেড হ্যান্ড নোটস। বিষয়টা হয় কি যে আমরা যে কোচিংগুলোতে পড়ি বা যেই টিউশনগুলো আমরা নিই, এই টিউশনগুলোতে আমাদেরকে হোম টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে নোটস দিয়ে দেয় যে বাসায় গিয়ে তুমি এগুলো পড়বা, হোমওয়ার্কস বলো বা ক্লাস ওয়ার্কস বলো বা ক্লাসে যেটা লেকচার শিট বলো সেগুলো সব প্রোভাইড করা হয়। তো আলটিমেটলি বিষয়টা কি হয় যে আমি সাপোজ তোমাকে একটা হ্যান্ড নোট বানিয়ে দিলাম, তো হ্যান্ড নোটটা কি আমার নিজের ওরিয়েন্টেড হবে নাকি তোমার ওরিয়েন্টেড হবে আমাকে বলো। খুব সিম্পল একটা কোশ্চেন কিন্তু এটা। অবশ্যই আমি যখন একটা হ্যান্ড নোট বানাবো হ্যান্ড নোটটা আমার নিজের ওরিয়েন্টেড হবে, তাই না? মানে আমি যেভাবে পছন্দ করি সেভাবে কিন্তু আমি হ্যান্ড নোটটা বানাবো, তোমার পছন্দ জিনিসটাকে কিন্তু আমি ফোকাস করবো না। কারণ কি, আমার ব্যাচে 50 জন স্টুডেন্ট বা 100 জন স্টুডেন্ট বা অনেকের কাছে অনেক বেশি থাকে, অনেকের কাছে 10-15 জন থাকে। তো এই এই জিনিসটা তুমি চিন্তা করে দেখো, আমার ব্যাচে যদি আমি বলি আমার ব্যাচে অ্যাট দিস টাইম 14 জন স্টুডেন্ট আছে, তো 14 জন স্টুডেন্টের প্রত্যেকের মানে নিজের মতো করে কি নোট আমি বানাইতে পারবো? পসিবল না কিন্তু এটা। আমি যদি নোট বানাই সাপোজ সেটা কিন্তু আমার নিজের মতো করে আমি বানাবো, প্রত্যেকের কথা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি ফলো করবো না বা মাথায় রাখবো না। এই ঘটনাটা সব ক্ষেত্রে হয়। এর ফলে হয় কি, তুমি যখন নোটটা পড়তে যাচ্ছ তোমার হয়তো আজকে ভালো লাগছে কিন্তু পরীক্ষার আগের রাতে কিন্তু তোমার ভাই নোটটা পড়তে ভালো লাগবে না। মনে রাখবে একটা কথা, এখানে আমি যে সেলফ মেড হ্যান্ড নোটের কথা বলছি এটা কিন্তু পরীক্ষার আগের রাতের জন্য। তুমি একটা কথা ভালো মতো মনে রাখবে, তোমার আজকে সাপোজ মনে করো HSC প্রিপারেশন স্টার্ট হয়েছে, 3-4 মাস পর যখন তুমি কলেজে যাবা তোমার কিন্তু এক্সাম স্টার্ট হবে। তো এক্সামের আগে তুমি দেখবে আমার প্রাইভেটের পড়াও পড়তে হচ্ছে, এক্সামের পড়াও পড়তে হচ্ছে, দুটাকে আমি কিভাবে প্যাচ আপ করবো আর কি, দুটাকে আমি কিভাবে মেনটেন করবো। মনে রাখবে একটা কথা, তোমার যদি সেলফ মেড হ্যান্ড নোটগুলো থাকে এই হ্যান্ড নোটগুলো রিভিশন দিতে তোমার 10% সময় লাগবে অরিজিনালের থেকে। সাপোজ মনে করো তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছো, এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করতে তোমার সাপোজ মনে করো 5 ঘন্টা সময় লাগে, বাট ওই পুরোটার উপর তোমার যদি একটা হ্যান্ড নোট বানানো থাকে তুমি দেখবা ওই হ্যান্ড নোটটা জাস্ট একবার রিভিশন দিলে পুরো জিনিসটা তোমার মাথার মধ্যে চলে আসবে। পরীক্ষার আগে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় তোমার 8-10টা চ্যাপ্টার থাকবে, 8-10টা চ্যাপ্টারের সবগুলো তুমি কিন্তু পড়তে পারবা না। তো হ্যান্ড নোটটা যদি বানানো থাকে, আমি নিজে দেখছি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো যে কোনো পার্টের কথা তুমি বলো না কেন, 2-2.5 ঘন্টার সময় দিয়ে যদি আমি একটা ভালো রিভিশন প্ল্যান বানাই তাহলে কিন্তু আমার রিভিশন দেওয়া পসিবল, খুব আরামে রিভিশন দেওয়া পসিবল। বাট তার জন্য একটা সেলফ মেড হ্যান্ড নোট থাকা লাগবে। যেমন আমার ফেইম যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপটাতে আমি কিছু নোটস আমি শেয়ার করছি, আমার HSC সময় আমি যেই কেমিস্ট্রি নোটগুলো বানিয়েছিলাম। তো কেমিস্ট্রি তুমি ওখানে খেয়াল করে দেখবা যে নোটগুলো কিন্তু খুব ছোট ছোট নোট, বাট এই নোটগুলো এমন নোট যেগুলো পড়ে আমি ভাই আমার জীবনে সবগুলো কেমিস্ট্রি এক্সাম কমপ্লিট করছি, আমার প্রাইভেট এক্সাম বলো আমার কলেজ এক্সাম বলো আমার অ্যাডমিশন টেস্ট বলো, অ্যাডমিশন টেস্টটা আগে কিন্তু জাস্ট একটা নোটে আমি নিয়ে যেতাম, আমার নিজের যেটা নিজের বানানো নোট, মাত্র 40-50 পেজের একটা নোট, এই নোটটার ভিতরে আমি সমস্ত কিছুকে নোট করছিলাম নিজের মতো করে। এতে হয় কি, পরীক্ষার আগের দিন যখন আমি জাস্ট ওই ওই 50 পেজের নোটটা পড়ে নিলাম আমার তো মনে আছে আমি কীভাবে নোটটা বানাইছিলাম এবং কোন কোন ওরিয়েন্টেড টপিকগুলোকে নিয়ে আমি নোটটাকে বানাইছিলাম, কীভাবে নোটটাকে সাজাইছিলাম, এখানে কী কী খামতি আছে, এই জিনিসটা কোত্থেকে নেওয়া হয়েছে, এটা কতটুকু ইম্পর্টেন্ট, সব কিছুই যেহেতু আমার জানা আছে ওই জাস্ট 1-1.5 ঘন্টা পড়াশোনা দিয়ে একটা ভালো পরীক্ষা দেওয়া কিন্তু পসিবল। দ্যাটস ওয়াই এই যে ভালো একটা নোট বানানো, নিজের একটা নোট বানানো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো কারো উপর ডিপেন্ডেন্ট হওয়া চলবে না ভাই, তোমার ফ্রেন্ড নোট বানাইছে তুমি নিলা এফিসিয়েন্ট হবে না, তুমি নিজে নোট বানাবা, টিচারের নোট ফলো করার দরকার নাই, নিজে নোট বানাবা, টিচারের ক্লাসটা ফলো করবা, টিচারের ক্লাসের থেকে ক্লাসের নোট থেকে যেগুলো পড়তেছো, নিজে বই যেগুলো পড়ছো, ক্লাস যেগুলো পড়ছো, অনলাইনে হেল্প নিচ্ছ, সব কিছুকে দিয়ে নিজের মতো একটা নোট বানাও যে নোটটার ভিতরে তোমার সব ধরনের জ্ঞান ইনক্লুডেড থাকবে। ওকে, আচ্ছা লাস্ট যে টপিকটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই টপিকটাকে আমরা 99% স্টুডেন্টরা ভাই অ্যাভয়েড করে চলি। তো বিষয়টা হচ্ছে এই যে অনেকেই বলে যে ভাই HSCটা পার হইলে অ্যাডমিশনের 3 মাসে দেখে নেব, কিছু দেখতে পারবো না ভাই, কিচ্ছু দেখতে পারবো না। তুমি বিশ্বাস করো HSCর পর অ্যাডমিশনের যে 3টা মাস সময় তুমি পাও, এই 3টা মাস সময়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে এরকম স্টুডেন্টের পরিমাণ খুবই কম, হাতে গোনা 2-1টা। তো এই জন্য আমি তোমাদের বলবো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তুমি যেটা করবা সেটা হচ্ছে HSC শুরু থেকে একদম যখন থেকে তুমি শুরু করতেছো একটা করে চ্যাপ্টার কমপ্লিট করলা, ওই চ্যাপ্টার রিলেটেড যেই অ্যাডমিশনের কোশ্চেনগুলো আছে যেগুলো তোমার সলভ করা দরকার সেগুলো সলভ করে তুমি যার আন্ডারে পড়াশোনা করছো, যে টিউটারের কাছে তুমি পড়ছো, যে ব্যাচে তুমি পড়ছো, সেই টিচারকে দিয়ে তুমি প্রবলেমগুলোকে একদম নগদ সলভ করে নেবে, একদম নগদ ভাই, কোনো বাকি নেই, ঠিক আছে? এই জিনিসটা আমার কথা মনে রাখবা। আমার মনে হয় 2 বছর পর তোমরা আবার যখন ব্যাক করবা যে ভাই আমার অ্যাডমিশনের গাইডলাইন লাগবে, তুমি যখন এই গাইডলাইনগুলোকে আবার সার্চ করবো আমার চ্যানেলে, ইনশাল্লাহ তুমি ভাই
একটা আলাদা সাপোর্ট পাবা যে হ্যাঁ আমার আগে থেকেই মোটামুটি ভাবে কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করা আছে। এই কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস বিষয়টা যে ভাই কত ইম্পর্টেন্ট সেটা তুমি যারা অ্যাডমিশন স্টুডেন্ট যারা অ্যাডমিশন সিকার তাদের কাছ থেকে শুনলে বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারবা যে এত মোটা মোটা বই সেখানে অনেক ডিপলি অনেক জটিল জটিল ম্যাথ দেওয়া থাকে। তারপর দেখা যাচ্ছে তুমি যদি ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে চাও পাবলিক ভার্সিটি তোমার ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন দরকার আছে, এই জিনিসগুলো কখনোই 3 মাসের মধ্যে কমপ্লিট করা পসিবল না। তুমি বেসিকটাকে ক্লিয়ার করবা নাকি তুমি ক্যালকুলেটর স্পিডের দিকে তুমি মনোযোগ দিবা নাকি তুমি ফ্রি হ্যান্ড স্টাডির দিকে মনোযোগ ক্যালকুলেশনের দিকে মনোযোগ দিবা কোনো দিকে মনোযোগ দেওয়া যায় না। এই জন্য আমার পরামর্শ থাকবে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও অথবা মেডিকেল প্রিপারেশন নাও, যেদিন থেকে তোমার এইচএসসি প্রিপারেশন স্টার্ট হবে সেদিন থেকেই তুমি অ্যাডমিশন অ্যানালাইসিস স্টার্ট করবা এবং কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস শুরু করবা। এখন কথা হচ্ছে কোশ্চেন ব্যাংকের সাথে এই জিনিসটাকে আমি আলাদাভাবে কেন লিখলাম, আলাদাভাবে লেখার কারণ আছে। দেখো ঢাকা ভার্সিটিতে যেই টাইপের কোশ্চেন গুলো আসে আছে ভার্সিটিতে কিন্তু সেই টাইপের কোশ্চেন আসে না। তুমি যদি বুয়েটের কথা বলো বুয়েট যেই ওরিয়েন্টেড এক্সাম গুলো নেয় যেই কোশ্চেন গুলোকে তারা ফোকাস করে তুমি যদি আইটির দিকে তাকাও ওরা কিন্তু সেম স্ট্যান্ডার্ড কোশ্চেন করে না। তুমি যদি আবার সাস্টে চলে যাও তুমি যদি এদিকে কুয়েটে চলে যাও রুয়েটে চলে আসো বা অন্যান্য ভার্সিটি তুমি প্রত্যেকটা ভার্সিটির মধ্যে দেখবা কোশ্চেনে কিছু স্বকীয়তা আছে। প্রত্যেকটা ভার্সিটি নিজের কোশ্চেনের স্বকীয়তাটা কিন্তু মেনটেন করে, তো এই স্বকীয়তাটা তোমাকে বুঝতে হবে অ্যাডমিশনের সময় কোন জায়গার পরিবেশটা কেমন কোন জায়গায় তুমি ভর্তি হতে চাচ্ছ কোন কোন সাবজেক্ট সেখানে আছে। আলটিমেটলি অ্যাডমিশন রিলেটেড মিনিমাম নলেজটুকু কিন্তু তোমার মনের মধ্যে আগে থেকেই থাকতে হবে, আগে থেকে গ্রো করতে হবে। তো এই জিনিসগুলো খোঁজ খবর নিবা আগে থেকেই কোন কোন দিকে যাওয়ার জন্য তোমার কি কি সাবজেক্টের দিকে ফোকাস করা উচিত, ওই ভার্সিটি কোন ডিপার্টমেন্ট ভালো, ওই ডিপার্টমেন্ট থেকে তুমি পরবর্তীতে কোথায় যেতে পারবে একটু আইডিয়া নেওয়ার ট্রাই করো। ভাই তুমি তো এখন পড়াশোনার ভেতরে যেহেতু আছো এবং তুমি কিছুদিন পর অ্যাডমিশন দিয়ে অনার্স লেভেলে ঢুকতে যাচ্ছ, তো অনার্স লেভেলে ঢোকার আগে সেই সম্পর্কে একটু আইডিয়া তোমার এখন থেকে নেওয়া উচিত। সাথে সাথে বইপত্রের সাথেও তোমার সক্রিয়তা থাকা লাগবে, তোমার যোগাযোগ থাকা লাগবে, দ্যাটস হোয়াই তুমি কোশ্চেন ব্যাংকটাকে ভালো মতো ফোকাস রাখবা। এই টপিকগুলো কেউ যদি ফলো করে আমার মনে হয় এইচএসসি এর 2টা বছর শুধুমাত্র যে এইচএসসি এর জন্য তা কিন্তু না, এটা এট এ টাইম তোমার জীবনের বেসটাকে গড়ে দিবে। ভাই এইচএসসি তে ভালো রেজাল্ট করে অ্যাডমিশনে গিয়ে চান্স পায় না এরকম স্টুডেন্ট কিন্তু অনেক। আবার এমনটাও হয় অ্যাডমিশনের প্রিপারেশনটা খুব ভালো মতো নিয়েছে বাট এইচএসসি বেসিকটাই তার ক্লিয়ার না, তো দেখা যায় যে ভালো প্রিপারেশন থাকার পরেও সে কিন্তু অ্যাডমিশনে বুঝতে পারে না কারণ তার এইচএসসি রেজাল্টটা খারাপ। তো সব দিক মেনটেন করে তোমার চলা লাগবে। আমার মনে হয় এই টপিকটা তুমি যদি ফলো করতে পারো, একটু হলেও যদি ফলো করতে পারো, তুমি রুটিনে 1 ঘন্টা সময় দিয়েছো, 1 ঘন্টা পড়াশোনা না করে তুমি আধা ঘন্টা করলা, তুমি 20 মিনিট করলা, নো প্রবলেম, বাট পড়াশোনাটা রুটিন মেনটেন করে করো, যতটুকু সময় তোমার ভালো লাগবে পড়ো বাট রুটিনটা মেনটেন করে। আমার আজকে যেই পড়াটা পড়া উচিত কালকে আমি সেই পড়াটাই যেন আজকের পড়াটা যেন কালকে আমাকে পড়তে না হয়, ঠিক আছে? তাহলে কি হবে প্রত্যেকটা সাবজেক্টে তোমার একটা সুষম প্রিপারেশন তৈরি হবে এবং প্রিপারেশন থেকে তুমি বুঝতে পারবা যে কোন জায়গায় তোমার ল্যাকিংস তৈরি হচ্ছে, সেখানে সলভ করার জন্য তোমার কি কি স্টেপ নেওয়া দরকার, এভরিথিং তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।